আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত সীমান্তের রাশিয়া ইস্কন্দার এম ক্ষেপণাস্ত্র লঞ্চার বসে আছে হামলায় দেহরক্ষী প্রাণ হারালেও অক্ষত ইরানি জেনারেল ইউক্রেন বিজয়ী হতে যাচ্ছে বিশ্ব সাহস্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রুশ দূতাবাস অবরুদ্ধ কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ সহযোগিতার আশ্বাসে দিলেন এরদোগান রাশিয়ার বার্তা হল আর্থসম্পন করো না হয় ধ্বংস হও এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের পরমাণু ও ছবি ও মেপ তেল আবিবকে পাঠিয়েছি ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে সীমান্তে রাশিয়া স্কান্দার এম ক্ষেপণাস্ত্র লঞ্চার বসিয়েছে দাবি ইউক্রেনের ইউক্রেনের সীমান্তবর্তী এলাকার ষাট কিলোমিটারের মধ্যে ইস্কন্দার এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী যন্ত্র বসিয়েছে রাশিয়া আজ রবিবার এই দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বাহিনীটি জানিয়েছে অদল বদল করে বেলগর এলাকায় শত্রুরা তাদের সেনা সংখ্যা বাড়ানোর মনোযোগ দিয়েছে বাহিনীটি আরও জানিয়েছে তথ্য বলছে এম সীমান্ত থেকে মাত্র কিলোমিটার এলাকা থেকে মোতায়েন করা হয়েছে তবে রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বেলগরদ ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ান অঞ্চল ইস্কন্দার এক ধরনের চলমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটা পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র বহন করার সক্ষমতাও আছে ইউক্রেন বিজয়ী হতে যাচ্ছে বিশ্বাস যুক্তরাষ্ট্রের ইউক্রেনের রাশিয়ার আক্রমণের দুই মাস পূর্তি হচ্ছে আজ গত চব্বিশ ফেব্রুয়ারি রুশ সেনাবাহিনী সীমান্তে তিন দিক থেকে ইউক্রেন আক্রমণ করে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের সন্নিকটে পৌঁছে যায় কিন্তু উনত্রিশ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা শান্তি আলোচনায় মিলিত হন ওই বৈঠকে রাশিয়া ইউক্রেনের রাজধানীর আশপাশ এবং খার্কিব অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় দুই মাস যুদ্ধে ইউক্রেন রাশিয়ার প্রায় বিশ হাজারের বেশি সৈন্য নিহত সহ দুই শতাধিক যুদ্ধ বিমান থেকে শুরু করে ব্যাপক সংখ্যক সামরিক যান ধ্বংসের দাবি করেছে কিয়েব রাশিয়া এর সম্পূর্ণটা স্বীকার না করলেও বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে স্বীকার করেছে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে বিবিসির সাংবাদিক সফি রাওয়ার্থ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইসের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেছেন যুদ্ধে খুব সহসায় বিজয় আসবে না ইউক্রেনীয় অংশীদারদের সঙ্গে আলোচনায় তারা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছে তবুও ইউক্রেন জিতছে মন্তব্য করে নেট প্রাইস বলেন এই মুহূর্তে তারা জয় পাচ্ছে এটা কোনো বিষয় নয় উল্লেখ করে এই কর্মকর্তা বলেন তারা এবং সংকল্পের সঙ্গে কোন যুক্তরাষ্ট্র সহ আরও ত্রিশটি দেশ তাদেরকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে ইউক্রেন বিজয় হতে যাচ্ছে মন্তব্য করে নেট প্রাইস বলেন এটা রাশিয়ার জন্য একটা কৌশলপূর্ণ পরাজয় হতে যাচ্ছে যেভাবে এবং যখনই তা ঘটুক যুক্তরাষ্ট্র তা নিয়ে আত্মবিশ্বাসী সূত্র গার্ডিয়ান ওয়াশিংটনে রুশ দূতাবাস অবরুদ্ধ কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস অবরুদ্ধ হিউস্টন এবং নিউ ইয়র্ক কনসুলেটের ব্যাক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ এবং কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে ওয়াশিংটন দূতাবাস রাষ্ট্রদূত আনাতলি অ্যান্থোনোভের বরাদ দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআর এক প্রতিবেদনে জানিয়েছে খবর আল জাজিরার বলেন দূতাবাসটি মূলত মার্কিন সংস্থা সরকারি সংস্থাগুলোর অবরুদ্ধ করে রেখেছে হিউস্টন এবং নিউ ইয়র্কে আমাদের দুটি কনসুলেটের অ্যাকাউন্ট ব্যাংক অব আমেরিকা বন্ধ করে দিয়েছে তিনি আরো বলেন আমরা ফোনে হুমকি পাচ্ছি এবং হুমকি চিঠিও এসেছে এক পর্যায়ে দূতাবাস থেকে বের হওয়া পথ বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে ইউক্রেনের খারকিভে শনিবার রাতভর হামলা চালিয়েছে নয়টি সামরিক স্থাপনা সহ চারটি অস্ত্রগোদাম উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় রাশিয়ার মিসাইল হামলায় ওই এলাকার আরও চারটি অঞ্চল অস্ত্রগোদাম ধ্বংস হয়ে গেছে এছাড়া দিনীপ্রোত অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বিস্ফোরক উৎপাদন কারখানায় রাশিয়ার মিসাইল ধ্বংস করেছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লোহানস অঞ্চলে রাশিয়ার গোলা বর্ষণে জন নিহত হয়েছেন এতে আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক প্রধান শেরহি হায়দাই জেলেনস্কিকে সহযোগিতার আশ্বাস দিলেন এদ্যোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন এ সময় জেলেনস্কিকে তিনি বলেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনা প্রক্রিয়া চলাকালে তুরস্ক সম্ভব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এরদোগান বলেন ইউক্রেনের মারিওপোলে আহত ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে তুরস্ক গ্যারান বিষয়টিকে নীতিগতভাবে ইতিবাচকভাবে দেখে বলে এ সময় জানান তিনি এর দোকানের সঙ্গে আলোচনায় ইউক্রেন বিভিন্ন দেশের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে বলে আল জাজিরা জানিয়েছে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোন আলাপের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকান এই ফোন আলাপের পর পুতিন আর জেলেনস্কি তুরস্কের সাক্ষাতের ব্যাপারে একমত হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি প্রসঙ্গত রাশিয়া ইউক্রেন ইস্যুতে তুরস্ককে নিরপেক্ষ অবস্থানেই দেখা গেছে শুধু থেকেই এই সংকট নিরসনে কাজ করছে আঙ্কারা রাশিয়ার বার্তা হলো আত্মসমর্পণ করো না হয় ধ্বংস হও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একজন উপদেষ্টা অভিযোগ করেছেন পূর্ব ইউক্রেনকে রাশিয়া জনশূন্য করতে চাচ্ছে সিএনএন এর খবর অনুসারে রাশিয়া পূর্ব ইউক্রেনে তাদের দ্বিতীয় পর্বের যুদ্ধ শুরু করেছে সম্প্রতি একজন রুশ জেনারেল ইউক্রেনে তাদের সামরিক লক্ষ্য প্রকাশ করেছে তিনি জানান তারা দেনবাস সহ সমগ্র দক্ষিণ ইউক্রেন দখল করতে চান এর মাধ্যমে তারা দু সালে দখল করা ক্রিমিয়ার সঙ্গে স্থল সংযোগ তৈরি করতে চান তিমোভি মিলোনোভের নামে জেলেনস্কির উপদেষ্টা যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন এ এক সাক্ষাৎকারে বলেন রাশিয়ার বার্ত সংস্থা স্পোর্ট দু চোদ্দ সালে ক্রিমিয়ার মতো আত্মসম্পন করলে তারা কিছু বলবে না কিন্তু দেনবাস এবং পূর্ব ইউক্রেনের মতো প্রতিরোধ গড়ে তুললে ধ্বংস করে দেবে সামরিক কি বেসামরিক লোক সেটা তারা দেখবে না সুতরাং রাশিয়ার বার্তা হলো হয় আত্মসমর্পণ করো না হয় ধ্বংস হও জনগণ চায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফর করুক এ প্রসঙ্গে তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেনের কিয়েভে যাওয়া উচিত এটা হলে রুশ সেনারা মনোবল হারাবে এবং মস্কো বিশ্বাস থেকে আরো বিচ্ছিন্ন হবে কিয়েভের স্কুল অব ইকোনমিসের এই সভাপতি বলেন রাশের বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের দীর্ঘ পাল্লার আর্টিলারি প্রয়োজন আর্থিক এবং সামরিক প্রশিক্ষণ প্রয়োজন ইসরায়েলের পরমাণু অস্ত্রাগারের ছবি ও ম্যাপ তেল আবিবে পাঠিয়েছে ইরান ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত পরমাণু অস্ত্রের গোদাম এবং ইসরায়েলি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোর ছবি এবং ম্যাপ তেল আবিবের কাছে পাঠিয়ে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান একে ইসরায়েলের জন্য বিশেষ হুশিয়ারি বার্তা বলে মনে করা হচ্ছে ইরান বলেছে তেহরানের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসনমূলক তৎপরতায় সামিল হলে ইসরায়েলের এ সমস্ত স্পর্শকাতর স্থানগুলোতে হামলা চালানো হবে কয়েকটি ইরানি সূত্রের বরাদ দিয়ে আল জাজিরা টেলিভিশন এ খবর জানিয়েছে এতে বলা হয়েছে ইউরোপের একটি দেশের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু অস্ত্রের গোদামের ছবি ও ম্যাপ তেল আবিবের কাছে পাঠিয়েছে তেহরান এসব এসব ছবি ছবি বেশিরভাগই স্যাটেলাইটের মাধ্যমে তোলা নয় তোলার জন্য ড্রোন ব্যবহারের চেয়ে গোয়েন্দা মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বেশি সূত্রগুলো জানিয়েছে ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতরের সব স্থানকে প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান ইহুদিবাদী ইসরায়েল আগে তার পরমাণু অস্ত্রের গোদাম পরিবর্তন করেছে। তবে ইরান নতুন গোদামের ছবি ও ম্যাপ পাঠিয়েছে তেল আবিকে সূত্রগুলো বলছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেয় তাহলে অধিকৃত ভূখণ্ডে মজুদ করা রাসায়নিক জীবাণু ও পরমাণু অস্ত্রের গোদাম এবং স্থাপনাগুলোতে সবাই আগে হামলা চালাবে ইরান আল জাজিরার প্রকাশিত এই রিপোর্ট সম্পর্কে ইরানি কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি